রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুর ও সোনামুখী সহ 108টি পুরসভার ভোট। তার আগে পুলিশের বিরুদ্ধে দলীয় কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে সরব হল বিজেপি। বিষ্ণুপুরের আইসির অপসারণের দাবিতে মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখালো গেরুয়া শিবির। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর অভিযোগ, তৃণমূলের নির্দেশে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে পুলিশ। আইসি সাহেব, আজকে আমাদের বিজেপির কর্মীদের বাড়ি থেকে হুমকি দিচ্ছেন, ফোন করছেন, গিয়ে বলছে এটা করা যাবে না, ওটা করা যাবে না। 11-12-13 এই ওয়ার্ডে সন্ত্রাস করার জন্য এসডিপিও সাহেব এবং আইসি সাহেব পুরোপুরি ঠিকা নিয়েছেন। এসডিও সাহেবের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কিসের সম্পর্ক থাকতে পারে? প্রতি ঘন্টায় ঘন্টায় মিটিং, সবসময় এসডিও অফিসের সামনে ভিতরে বসে আছে। পাল্টা তৃণমূলের কটাক্ষ প্রচারে আসতে এ ধরনের অভিযোগ করছে গেরুয়া শিবির। সৌমিত্র খাঁ বিজেপির সাংসদ বিষ্ণুপুরে, ওনার একটা স্টেটমেন্ট আমি দেখলাম, উনি দিনে ভূত দেখছেন। আর আমি এসডি অফিস যাবো না, ডিএম যাবো না, অফিস যাবো, অফিসটা কারো পেট্রোনাল প্রপার্টি না। রবিবার বিষ্ণুপুরের 19 ও সোনামুখীর 15টি ওয়ার্ডে হবে ভোট। গতবার দুই পুরসভায় দখলে ছিল তৃণমূলের, তবে বিধানসভা ভোটের নিরিখে বিষ্ণুপুর ও সোনামুখীর অধিকাংশ ওয়ার্ডে এগিয়ে আছে বিজেপি। তুহিন অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। মুর্শিদাবাদের বহরমপুরে পুর ভোটের আগে অশান্তি, এক কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে অধীর চৌধুরীর সঙ্গে শহর তৃণমূল সভাপতির তুমুল বচসা। সাংসদের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনেছে তৃণমূল, পাল্টা শাসক দলের বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগে সরব অধীর চৌধুরী। বাড়ি পাড়ায় পাড়ায় গিয়ে বাচ্চা ছেলেগুলোকে মারছে না, আমি খালি হাতে গুলি করতে বল। পুর ভোটের মুখে এভাবেই উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বহরমপুরের 27 নম্বর ওয়ার্ডের জজকোট এলাকা। বৃহস্পতিবার ঘড়িতে তখন রাত 9টা, বাড়িতে ঢোকার সময় এক কংগ্রেস কর্মীকে মারধর করে ভয় দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বহরমপুরের কংগ্রেস সাংসদ এলাকায় পৌঁছতেই চলে আসেন শহর তৃণমূল সভাপতি নাড়ু গোপাল মুখোপাধ্যায়। দুজনের মধ্যে তুমুল বচসা শুরু হয়ে যায়। আপনি কায়েসকে কেন টার্গেট করছেন? কোন টার্গেট করলেন? আপনি 100 আপনি রান করছেন, আপনি 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 ডিজিকে কমপ্লেইন করেছেন, আপনি আপনি আনএসআই কেন কমপ্লেইন করছেন? আপনি তুমি কি ডিজি তোমার বন্ধু হয় না? আপনি না না আমরা বন্ধু হয় না। তুমি বলে ডিজিকে কমপ্লেইন, তুমি জানলে কি হবে? না না আমি কংগ্রেসের অভিযোগ ভোটের আগে তাদের দলীয় কর্মীদের মারধর করছে তৃণমূলের লোকেরা। তৃণমূলের পাল্টা অভিযোগ, বহরমপুরের সংসদ এলাকায় এসে হুমকি দিয়েছেন। প্রচার করে সব করে বাড়িতে গেছি, খেয়ে দিয়ে ঘুমাবো, বাচ্চাটা ছেলে কাঁদতে কাঁদতে বলছে দাদা এক্ষুনি বাড়িতে ঢুকছিলাম, পিছন থেকে দু তিন লাত মেরে বলছে এই কংগ্রেস করবি না, ভোট করবি না, বাচ্চা ছেলে একটা, শুভ বলে বাচ্চা ছেলে। আরে সরকার বলে দিক নির্বাচন বন্ধ, নির্বাচন করবো না আমরা, প্রতিদিন দিন রাত এই একই ঘটনা। সামান্য কোনো কিছুই না, কোনো পার্টি পলিটিক্যাল ইস্যু না, সেটাকে পলিটিক্যালি করে দিচ্ছে। উনি যেভাবে এই নাটক করে যে ক্যাওস তৈরি করছেন এবং যে ভয়ের পরিবেশ তৈরি করছেন, তার বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকবে নির্বাচন কমিশনের কাছে। তপ্ত বাদানুবাদের মধ্যে অধীর চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। গোটা ঘটনায় পুলিশের সামনে ক্ষোভ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রবিবার রাজ্যের যে 108টি পুরসভায় ভোট হবে তার মধ্যে 28 ওয়ার্ডের বহরমপুর পুরসভাও রয়েছে। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।